বলছিস তুই? তুই আর মদ খাবি না? না দোস্ত, আমি আর মদ খাবো না। মদ খেলে মানুষের চেতনা থাকে না। সেদিন রাতে বাড়ি ফিরে কি করে আমি বিছানায় গেলাম, কি করে আমার কাপড় পাল্টে গেল, আমি কিছুই মনে করতে পারছি না। মদ একবার ধরলে আর ছাড়া যায় না। মদ আমি ধরেছিলাম, কিন্তু মদ আমাকে এখনো ধরতে পারেনি, তাই আমি ছেড়ে দিতে চাচ্ছি। যা মানুষের চেতনা নষ্ট করে তা না খাওয়াই ভালো। তাছাড়া বাবা বাড়ি ফিরে এসেছে, বাবা যদি জানতে পারে আমি মদ খাই তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ দোস্ত, তোরা এরপর থেকে এই রিকোয়েস্ট আমাকে করবি না, প্লিজ। ভোলা, এই ভোলা, এই কমলা, ভোলা কোথায় রে? বাইরে গেছে। বাইরে গেছে? ওকে আমি বলেছিলাম আজ আমার জন্মদিন, মেহমান আসবে, বাড়িটা সাজাতে হবে, আর ও তা না করে বাইরে গেছে। কার হুকুমে বাইরে গেছে? কে ওকে পাঠিয়েছে? আমি আমি পাঠিয়েছি ভাবি। তুমি পাঠিয়েছো? তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে? আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছো? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এ বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে যে বাড়ির বউ, সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি, তোমার অনেক বার বেড়েছে, একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। কি হয়েছে, চিৎকার করছো কেন? চিৎকার করবো না, বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এই বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রুবি, তোমার এত বড় সাহস! হ্যানার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ, আমি বলছি আজ এই বাড়িতে জন্মদিন হবে না। Shut up, রুবি! How dare you! আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে, তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা, অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা। হেনার জন্মদিন পালন করছি, এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয়, লজ্জা। ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে ভাইজান উনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন, কিন্তু উনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি উনার মা, আর আজ সেই মায়ের মৃত্যুবার্ষিকী। ভাইজান, আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন, সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না?